জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, গাজায় সিরিজ বোমা হামলা, নিহত বেড়ে 1200। এদিকে ইসরায়েলের স্থল অভিযান নিয়ে ভীত নই, আমরা প্রস্তুত বলেছে হামাস। এরপর জানাব ইসরায়েলে হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র বিশ্ব মঞ্চে দুর্বল হয়ে পড়েছে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাব হামাসের সব সদস্যকে মরতে হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এদিকে পুরো বিশ্বকে নিজেদের অধীনে করতে চায় হামাস। এবং সর্বশেষ জানাব ইসরায়েল ও হামাস সংঘাতে রাশিয়ার লাভ, দুশ্চিন্তায় ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজায় সিরিজ বোমা হামলা, নিহত বেড়ে 1200। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এক ঘন্টায় কমপক্ষে 51 জন ফিলিস্তিন নিহত। এ নিয়ে ইসরায়েলে বোমার রিপোর্ট লেখা পর্যন্ত মোট ফিলিস্তিন নিহতের সংখ্যা দাঁড়ালো 1200 জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে 5600 জনে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত এক ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলার পর অন্তত 51 জন মারা গেছেন বলে বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া সাবরা, আল জাইতুন, আল নাফাক এবং তাল আল হাওয়া এলাকায় হামলার পর আরও 281 জন ফিলিস্তিন আহত হয়েছেন। এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনদের সংখ্যা 1200 ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও 5500-এর বেশি ফিলিস্তিনি। অন্যদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলের বিধ্বংসী বোমা হামলা অব্যাহত থাকায় গাজায় 338,000 মানুষ বস্তুচ্যুত হয়েছে। ঘন বসতিপূর্ণ এই অবরুদ্ধ ভূখণ্ডে 2,000,000-এরও বেশি ফিলিস্তিনি বসবাস করে, সূত্র আল জাজিরা ও বিবিসি। ইসরায়েলের স্থল অভিযান নিয়ে ভীত নই, আমরা প্রস্তুত বলল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার মুখে পাল্টা হামলা চালিয়ে গাজা উপত্যকাকে প্রায় মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল বাহিনী। যে কোনো সময় গাজায় তারা স্থল অভিযান শুরু করতে পারে বলেও শঙ্কা রয়েছে। তবে ইসরায়েলের স্থল হামলার হুমকিতে ভীত নয় বলে জানিয়েছে হামাস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে একজন হামাস নেতা জানিয়েছেন ইসরায়েল অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে চালাতে পারে বলে তথ্য রয়েছে, তবে এজন্য হামাসও প্রস্তুত রয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ বলেন, আমরা ভয় পাই না, আমরা শক্তিশালী এবং আমাদের যুদ্ধ অব্যাহত রাখার দৃঢ় সংকল্প আছে। আমাদের অনেক যোদ্ধা এবং প্রচুর লোক আছে যারা আমাদের সমর্থন করছে। এমনকি জর্ডান, লেবানন সহ সর্বত্র মানুষেরা আমাদের জন্য লড়াই করতে চায়। তিনি বলেন, গাজা কোনো বাগান নয়, এখানে স্থল হামলা চালালে তাদের চরম মূল্য দিতে হবে। হাজি হামাদ আরও বলেন, এই অভিযানের শুরুতে আমরা 1200 যোদ্ধা পাঠিয়েছি যারা ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েলের গোয়েন্দা তথ্য এবং ইসরায়েলের পরাশক্তি হওয়ার ভাবমূর্তি ধ্বংস করে দিতে সফল হয়েছে। এর আগে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণের মাধ্যমে যুদ্ধ বিস্তারের কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ার্ড গ্যালান্ড। মঙ্গলবার 10 অক্টোবর গাজার সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আমরা আকাশপথে আক্রমণ শুরু করেছি, পরে স্থল থেকেও আসব। আমরা সংঘাতের দ্বিতীয় দিন থেকে এলাকাটি নিয়ন্ত্রণ করেছি এবং আক্রমণাত্মক রয়েছি, এটি আরও তীব্র হবে। হুমকি দিয়ে বলেন, হামাস পরিবর্তন চেয়েছিল এবং তারা একটি পরিবর্তন পাবে, গাজায় যা ছিল তা আর থাকবে না। ইসরায়েলে হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে দুর্বল হয়ে পড়েছে বলেছেন ট্রাম্প। হামাস সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুত না থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি প্রস্তুত ছিলেন না এবং ইসরায়েলও প্রস্তুত ছিল না, তবে আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা হতো না। ট্রাম্প আরও বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম আমি শক্তি দিয়ে শান্তি বজায় রেখেছিলাম, আর এখন আমরা দুর্বল। ইসরায়েলে হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র বিশ্ব মঞ্চে দুর্বল হয়ে পড়েছে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই হামলার কারণে নেতানিয়াহু খুব কষ্ট পেয়েছেন। ইসরায়েল এই হামলায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার আছে। গত শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডের হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকেরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎ সহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে 2,000+ মানুষ, সূত্র রয়টার্স। হামাসের সব সদস্যকে মরতে হবে, হুমকি নেতানিয়াহুর।
ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন হামাসের সব সদস্যকে মরতে হবে, তাদের মৃত্যু নিশ্চিত করবে ইসরায়েল। গতকাল বুধবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যমে নেতানিয়াহুর এই বিবৃতি প্রচার করা হয়েছে। 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর ফিলিস্তিনি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরপর এই প্রথম হামাসকে পুরোপুরি নির্মূল করার কথা জানালেন নেতানিয়াহু। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস হল দায়েশের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের মতো, আমরা হামাসকে ধ্বংস করে ফেলব যেমন করে বিশ্ব দায়েশকে ধ্বংস করে দিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। মাত্র 20 মিনিটে 5,000 মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি, ভেদ করে ইসরায়েলের সুরক্ষা বলয়। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইসরায়েল, পাল্টা আক্রমণ করে গাজা উপত্যকায়। এরপর থেকে ফিলিস্তিনের মুহুমুহু বোমা পড়ছে ইসরায়েলি বিমান হামলায়, গাজায় অসংখ্য ভবন ধসে পড়েছে, দেখা দিয়েছে খাবারের চরম সংকট, অনেক জায়গায় নেই বিদ্যুৎ, দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি হামলায় মৃত মানুষের সংখ্যা 1,000 ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 1,200 জনে। পুরো বিশ্বকে নিজেদের অধীনে করতে চায় হামাস। ইসরায়েল গাজা দ্বন্দ্বের মধ্যে হামাস কমান্ডার মাহমুদ আল জাহারের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বিশ্বব্যাপী হামাস গোষ্ঠীর উচ্চ আকাঙ্ক্ষা সম্পর্কে নানা রকম তথ্য দেন। ভিডিও ফুটেজটি 1 মিনিটেরও বেশি দীর্ঘ। ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই ভিডিওটি দাবি করা হয়েছে ইসরায়েল শুধুমাত্র একটি প্রাথমিক লক্ষ্য এবং সমগ্র বিশ্বে তারা প্রভাব বিস্তার করতে চান। এই ভিডিওর এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভিডিওতে হামাস নেতা জাহার বলেন, ইসরায়েলই প্রথম লক্ষ্যমাত্রা, পুরো বিশ্ব আমাদের আইনের অধীনে থাকবে, পৃথিবীর সমগ্র 510 মিলিয়ন বর্গ কিলোমিটার একটি শাসন ব্যবস্থার অধীনে আসবে, সেখানে সমস্ত আরব দেশ, লেবানন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন ও আরবরা থাকবে, তাদের বিরুদ্ধে চালানো অন্যায়, নিপীড়ন এবং গণহত্যা প্রতিশোধ নেওয়া হবে, তখন ওইসব দেশে কোনো অপরাধ হবে না। ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের জিম্মি করে রেখেছে হামাস, সতর্কতা ছাড়াই তাদের ওপর হামলা করলে আটককৃতদের একজন একজন করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন হুমকি দিয়েছে গোষ্ঠীটি। হামাস তাদের হুমকি কার্যকর করেছে এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। এদিকে ইসরায়েল একটি জরুরি ঐক্য সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজের সঙ্গে নিয়ে একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। ইসরায়েল ও হামাস সংঘাতে রাশিয়ার লাভ, দুশ্চিন্তায় ইউক্রেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থেকে লাভবান হওয়ার বড় সম্ভাবনা রয়েছে রাশিয়ার। ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে হচ্ছে পশ্চিমাদের, ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন থেকে ইসরায়েলের দিকে ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি হলে আখেরে লাভ হবে রাশিয়ারই। তাছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়লে তাতে আরও ফুলে ফেঁপে উঠবে মস্কোর অর্থভাণ্ডার। বিষয়টি স্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে নজর দেওয়ার যদি ইউক্রেনের কাছে অস্ত্র সরবরাহের গতি কমে যায়, তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জন দ্রুততম সময়ে হবে।